ঠিক আছে। তো আমরা ফাইল সিস্টেম পড়তেছিলাম আর কি। তো তো আমরা বেশ কিছু জিনিসপত্র পড়ছি, ফাইল কিভাবে ইমপ্লিমেন্ট করা লাগে এইগুলো আমরা দেখা শুরু করছিলাম, এবং ফাইল ইমপ্লিমেন্ট করার জন্য কয়েক রকম টেকনিক আমরা দেখছিলাম। ঠিক আছে, একটা হচ্ছে কন্টিগুয়াস অ্যালোকেশন, একটা হচ্ছে লিঙ্ক লিস্ট অ্যালোকেশন, আর ফাইনালি আমরা লিঙ্ক লিস্ট অ্যালোকেশনের একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে পয়েন্টারের জন্য একটু মেমোরি আমাদেরকে ছেড়ে দিতে হইতো, আর হচ্ছে র্যান্ডম অ্যাক্সেসটা স্লো ছিল। তো ওই প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা ওই যে পয়েন্টারগুলো আছে সবকিছুকে আমরা ইয়েতে নিয়ে আসলাম আর কি, মেমোরিতে নিয়ে আসলাম, যেটাকে আমরা পরে নাম দিলাম হচ্ছে ফাইল অ্যালোকেশন টেবিল বা FAT ফ্যাট। ঠিক আছে, সো ওইটার এই এই যে এইটা যে লাস্ট আর কি আমরা দেখছিলাম, এটার একটা প্রবলেম হইলো যে এই ফাইল অ্যালোকেশন টেবিল যদি ইউজ করা হয়, তাইলে যদি ডিস্ক অনেক বড় হয় এবং ব্লকের সাইজ যদি ছোট ছোট হয়, এখানে যেরকম ফিজিক্যাল ব্লক 16টা ছিল আর কি, ঠিক আছে, ফিজিক্যাল ব্লক 16টা ছিল, তো ফাইল অ্যালোকেশন টেবিলের এন্ট্রি হচ্ছে 16টা, 0 থেকে 15 পর্যন্ত। তো যদি এরকম হয় যে আমাদের ডিস্কটা বিশাল বড় আর ব্লকের সাইজ ছোট, তাহলে ব্লকের সংখ্যা আসলে হবে অনেক বেশি, এবং প্রত্যেকটা ব্লকের জন্য হচ্ছে আমাদের এক একটা পয়েন্টার অ্যালোকেট করতে হবে। ঠিক আছে, সো ফাইল অ্যালোকেশন টেবিলের সাইজটা বিশাল বড় হয়ে যায়, যেটা মেইন মেমোরিতে সবসময় প্রেজেন্ট থাকতে হবে। ঠিক আছে, এটা একটা ইন মেমোরি টেবিল, ইন মেমোরি টেবিলকে সবসময় মেমোরিতে প্রেজেন্ট থাকা লাগবে, এটাই হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, ইন মেমোরি দেখে আমাদেরকে ডিস্কে রিড রাইট করতে হচ্ছিল না, ইত্যাদি ইত্যাদি ব্যাপার স্যাপার ছিল, ফলে হচ্ছে সবসময় মেমোরিতে এই ফাইল অ্যালোকেশন টেবিলটা থাকতে হবে। তো প্রবলেম হইলো যে যদি ব্লক সংখ্যা অনেক বেশি হয়, তাহলে এই টেবিলের সাইজটা বিশাল বড় হয়, এবং ইন মেমোরিতে যদি এত বড় ফাইল থাকে, তাহলে মেইন মেমোরি আসলে অনেকখানি নষ্ট হয়ে যাচ্ছে আমাদের, এটা একটা প্রবলেমেটিক ব্যাপার আর কি। ঠিক আছে, যত মেইন মেমোরি তোমার ওয়েস্ট করবে তুমি, তত পারফরমেন্স ডিগ্রেড করতে থাকবে আর কি। ঠিক আছে, তো এইটা সলভ করার জন্য বুদ্ধিটা হইলো যে আইনোড। তো আইনোড হচ্ছে একটা বিশেষ ধরনের ডাটা স্ট্রাকচার আর কি। ঠিক আছে, সো ফাইল মানে আমরা আগে কি পড়ছি, আগে হচ্ছে যে তোমার একটা ফাইল এর ইনফরমেশন অপারেটিং সিস্টেমের কাছে কিভাবে আছে, যে একটা ফাইল কোত্থেকে স্টার্ট হচ্ছে, ওই ব্লক নাম্বারটা আমরা জানি, তো ওই ব্লকে জাস্ট চলে গেলাম, ফাইল এ হচ্ছে ফিজিক্যাল ব্লক 4 থেকে শুরু, ফিজিক্যাল ব্লক 4 এর মাঝে হচ্ছে ফাইলের ডেটা। ঠিক আছে, ফাইলের ডেটা গুলো হচ্ছে ফিজিক্যাল ব্লক 4 থেকে স্টার্ট হয়ে গেছে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো যখন আইনোডে আমরা আসছি, আইনোডটা হচ্ছে একটু ডিফারেন্ট, আইনোডের মাঝে ওই ফিজিক্যাল ব্লক এর ফিজিক্যাল ব্লক হিসেবে একটা সার্টেন ডেটা স্ট্রাকচার আমরা রাখলাম। ঠিক আছে, একটা বিশেষ ডেটা স্ট্রাকচার রাখছি, তো ওই ডেটা স্ট্রাকচারের মাঝে আমরা ফাইলের কিছু অ্যাট্রিবিউট রাখছি, এরপরে হচ্ছে অ্যাকচুয়াল ডেটা কোথায় আছে সেই অ্যাড্রেস গুলো আমরা জাস্ট স্টোর করে রাখছি। বুঝছো, খেয়াল করে দেখো, আগে হচ্ছে যত অ্যাড্রেস ছিল, যত ফাইলের, সব কিছু একটা টেবিলের মাঝে ছিল, এটা হচ্ছে আগে। ঠিক আছে, ফাইল অ্যালোকেশন টেবিলে, ফাইল অ্যালোকেশন টেবিলে যত ফাইল আছে, তাদের যত ফিজিক্যাল অ্যাড্রেস আছে, সব কিছু লিঙ্ক লিস্ট আকারে আমাদের একটা টেবিলের মাঝে আছে। এখন হচ্ছে আমরা নতুন একটা বুদ্ধি বের করতেছি, কারণ এই এতে ফাইল অ্যালোকেশন টেবিলের সাইজটা অনেক বড় হয়ে যাচ্ছে, তা আমরা নতুন একটা বুদ্ধি বের চিন্তা করলাম, সেটা হচ্ছে যে আমাদের ফাইলটা কোথায় স্টার্ট হয়েছে সেই ইনফরমেশনটা, সরি, আমাদের ফাইলটা কোথায় স্টার্ট হচ্ছে সেই ইনফরমেশনটা হিসেবে আমরা একটা ইয়ে রাখতেছি আর কি। আগে হচ্ছে জাস্ট একটা ব্লক নাম্বার রাখতেছিলাম, এখন একটা ডেটা স্ট্রাকচার রাখতেছি। ঠিক আছে, ডেটা স্ট্রাকচারটাকে আমরা বলছি আই নোড। ঠিক আছে, তো এই আই নোড এর মাঝে কি কি থাকবে, এটা জাস্ট একটা, ধরো যে আই নোডটা আমরা দেখতে পাচ্ছি, এটা জাস্ট একটা স্ট্রাকচার আর কি। ঠিক আছে, ওই স্ট্রাকচার ইউনিয়নের মতন, এটা হচ্ছে খুব সিম্পল একটা স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারের মধ্যে প্রথমে ফাইলের কিছু অ্যাট্রিবিউট থাকলো, এরপরে হচ্ছে অ্যাড্রেস গুলা থাকলো। ঠিক আছে, সো এই ডেটা স্ট্রাকচারটা ইটসেলফ
ডিস্কের মাঝে কোথাও সেভ করা আছে, ঠিক আছে? তো আমরা যখন একটা ফাইল ওপেন করব, অপারেটিং সিস্টেমকে বলবো যে আমার এই ফাইলটা ওপেন করতে হবে, তখন অপারেটিং সিস্টেম কি করবে, সে হচ্ছে এই যে আমরা যে আইনোডটা দেখতে পাচ্ছি যেটা হার্ড ডিস্কের মাঝে আছে, এইটাকে সে মেইন মেমোরিতে আনবে। মেইন মেমোরিতে এনে তারপরে এইটার যে এই ডিস্ক ব্লক 0, ডিস্ক ব্লক 1, 2, এগুলির অ্যাড্রেস গুলো আছে, এই অ্যাড্রেস গুলাকে সে তারপরে মেমোরিতে লোড করবে আর কি, ঠিক আছে? তো ফলে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা আগে যখন ফাইল অ্যালোকেশন টেবিলটা দেখছিলাম, তখন একটা ফাইল ওপেন আছে নাকি নাই তাতে আসলে কোনো কিছু আসে যায় না, আমাদের কিন্তু ফাইল অ্যালোকেশন টেবিলের এন্ট্রি লাগতোই তার জন্য, ঠিক আছে? এখন হচ্ছে একটা ফাইল যদি ওপেন না থাকে তাহলে ওই অ্যাড্রেস গুলো কিন্তু আমার আর রাখা লাগবে না, বুঝতে পারছো? এটার কথা চিন্তা করো যে এখানে আগের ফাইল অ্যালোকেশন টেবিলের মতন যদি আমরা ভাবি, এখানে হচ্ছে যে ফাইল এ আর ফাইল বি দুইটা ফাইলের ডিসক্রিপশন আমাদের সামনে আছে একটা ফাইল অ্যালোকেশন টেবিলে, তো ফাইল বি ও ধরো বন্ধ করা আছে, ফাইল এ ও বন্ধ করা আছে, এগুলো ওপেন না, এগুলো ক্লোজড, তখনও কিন্তু পুরো ফাইল অ্যালোকেশন টেবিল তোমার সামনে থাকতে হবে, ঠিক আছে? কিন্তু আমরা যখন আইনোডে চলে গেলাম তখন ধরো ফাইল এ ওপেন আছে, তখন শুধু ফাইল এ এর অ্যাড্রেস গুলো তোমার সামনে থাকবে, ফাইল বি ক্লোজড, ফাইল বি এর কোনো কিছু তোমার কাছে ইন মেমোরিতে নাই। ফলে যেটা হয়েছে যে মেমোরিতে রাখতে হবে এরকম কন্টেন্ট আসলে কমে আসছে, ঠিক আছে? মেমোরিতে রাখতে হবে এই কন্টেন্ট এখন হচ্ছে ইন অর্ডার অফ নাম্বার অফ ম্যাক্সিমাম ফাইলস, ম্যাক্সিমাম ফাইল যদি 5টা খোলা থাকে তাহলে ওই 5-এর সাথে লিনিয়ার কোনো কিছু একটা থাকবে আর কি, ঠিক আছে? সো এটা হচ্ছে আইনোড। আইনোড তাহলে কি, আইনোড আইনোড আমরা ইন ডিটেলস পরে আরো পড়বো কিভাবে আইনোড আসলে ইউনিক্স সিস্টেম ইমপ্লিমেন্ট করতে হয়, তো আইনোডে আমরা পরবর্তীতে ডিটেলস দেখবো আর কি। বাট আইনোডের কনসেপ্টটা হচ্ছে এটা, আগে হচ্ছে যে একটা ফাইল কোথায় শুরু হয়েছে সেটা ওএসের কাছে থাকতো, তো ওই 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 কন্টেন্টের মাঝে যাইতাম আমরা, কোথাও সে ফাইলের অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট রাখলো, তারপরে হচ্ছে ফাইলের ডেটা স্টার্ট হয়ে যেত। এখন ওই অ্যাড্রেস গুলা আইদার বিভিন্ন ব্লকের মাঝে মাঝে থাকতো অথবা হচ্ছে ইন মেমোরিতে থাকতো, এখন আইনোডের মাঝে হচ্ছে সবগুলো অ্যাড্রেস একটা জায়গায় আছে, ওই অ্যাড্রেস গুলা জাস্ট লোড করা হলো এই আর কি, ঠিক আছে? তো এখানে একটা বিষয় হইলো যে যে একটা যে আইনোড আছে, এই আইনোডের মাঝে মানে ফাইলের সাইজ তো আসলে তোমার আগের থেকে জানা নাই, একটা ফাইল ধরো 5 মেগাবাইট হতে পারে, একটা ফাইল 5 জিবি হইতে পারে, ঠিক আছে? সো বুঝতেই পারতেছো 5 জিবি ফাইল যদি হয় তাহলে এখানে অ্যাড্রেস আসলে আরো অনেক বেশি বেশি লাগবে, তাই না? তো তাইলে আসলে এক একটা ফাইলের আইনোড দেখতে এক এক রকম হবে, যেটা অপারেটিং সিস্টেমের জন্য আসলে একটু প্রবলেমেটিক, ঠিক আছে? সো ফাইল সিস্টেমের ইমপ্লিমেন্টেশনের জন্য এটা একটু প্রবলেমেটিক আর কি, যত আইনোড আছে যত ফাইল সবগুলো দেখতে যদি হুবহু একই রকম হয় তাহলে আসলে এটা ইমপ্লিমেন্ট করাটা সহজ, ঠিক আছে? ইউনিফর্ম হলে তাইলে আসলে কাজ করাটা সিম্পল, সিম্পলার। এই কারণে যেটা করা হয় সেটা হচ্ছে যে লাস্টে একটা এক্সট্রা অ্যাড্রেস রাখা হয়, যে অ্যাড্রেস হচ্ছে ব্লক অফ পয়েন্টার্স, ঠিক আছে? সো এখানে যে আইনোডটা আমরা সিম্পল একটা আইনোড দেখতে পাচ্ছি, সেখানে আসলে 0 থেকে 7 পর্যন্ত 8টা অ্যাড্রেস রাখা যাবে। যদি কোনো ফাইলের 9 বা তার থেকে বেশি অ্যাড্রেস লাগে তাহলে কি হবে, তাহলে ওইগুলো অন্য আরেকটা ইয়ের মাঝে থাকবে আর কি, অন্য আরেকটা ব্লকের মাঝে থাকবে, সেই ব্লকের অ্যাড্রেস হচ্ছে লাস্ট যেই অ্যাড্রেস অফ ব্লক অফ পয়েন্টার্স দেখা যাচ্ছে ওইখানে থাকবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আইনোড, ঠিক আছে? সো বেসিক কনসেপ্টটা হচ্ছে এই যে ওদের অ্যাড্রেস গুলা ফাইলের ডেটা হিসেবে আমরা চিন্তা করছি, ঠিক আছে? আগে লিঙ্ক লিস্টের মতন, পিওর লিঙ্ক লিস্ট কম্পিউটার সায়েন্সে আমরা যেভাবে ভাবি সেরকম ছিল, এখন আমরা অ্যাড্রেস গুলাকে ডেটার মতন ইন নেচার অফ ডেটা আমরা চিন্তা করছি, একটা জায়গায় রাখতেছি, ফাইলটা যখন ওপেন করা হবে তখন অ্যাড্রেস গুলা লোড করা হবে ইন মেমোরি, ফলে আমাদের জায়গা লাগবে কম, ঠিক আছে? সো এইটা হচ্ছে কনসেপ্ট অফ আইনোড।
সো এটা হচ্ছে সোফার আমরা যা দেখছি সেটা হচ্ছে ফাইল ইমপ্লিমেন্ট করার জন্য কি কি ইস্যু হতে পারে। নেক্সট যেটা সেটা হচ্ছে ডিরেক্টরি ইমপ্লিমেন্ট করার জন্য কি কি ইস্যু হতে পারে। সো ডিরেক্টরি ইমপ্লিমেন্ট করার জন্য বুদ্ধিটা যেটা বা প্রবলেমটা যেটা সেটা হচ্ছে যে আমাদেরকে যখন আমরা ফাইল ওপেন করি তখন আমরা ফাইলের একটা নাম অপারেটিং সিস্টেমের কাছে সাবমিট করি সিস্টেম কল দিয়ে। সি সি প্লাস প্লাস থেকে তুমি যখন বলো যে ওপেন ফাইল নেম, রিডিং মোড বা রিডিং মোড, ফাইল ওপেনিং মোড, তো আমরা তাকে কোন একটা নাম দেই, ঠিক আছে, ফাইলের নাম। সো ফাইলের নামটা আর কি পাথ, ফুল পাথ হিসেবে তাকে দেওয়া লাগে, ঠিক আছে। সো তুমি রিলেটিভ পাথ বলো অথবা হচ্ছে যে অ্যাবসলুট পাথ বলো, তুমি পাথের নামটা তুমি দিলা। সো ওই পাথ ডিরেক্টরি আছে রুট স্ল্যাশ একটা ডিরেক্টরি স্ল্যাশ অন্য আর ডিরেক্টরি, এরকম করে করে একটা ফাইলের নাম পর্যন্ত আসছে আর কি, ঠিক আছে। সো একটা ডিরেক্টরির ভিতরে আসলে কি আছে, একটা ডিরেক্টরির ভিতরে কয়েকটা ফাইল আছে আর কিছু ডিরেক্টরি আছে, এরকম আর কি, ঠিক আছে। সো যখন আমরা ডিরেক্টরি ইমপ্লিমেন্ট করতেছি তখন আসলে কি যে কোনো একটা ডিরেক্টরি তার ভিতরে পাঁচটা ফাইল, তিনটা আরো অন্য ডিরেক্টরি এরকম আছে, ফাইল বি ফাইল সি এরকম আছে। সো যখন আমরা একটা ডিরেক্টরি ইমপ্লিমেন্ট করব কোড লিখে তখন কি করতে হবে যে কোন একটা ফাইলের নাম সেটা কোন জায়গায় রাখা আছে, তার ভেতরে ডেটা কি, ফাইলের অ্যাট্রিবিউট কি, এই ইনফরমেশন গুলাতে আমাদেরকে ম্যাপ করা লাগবে, ঠিক আছে। সো আমাদের ইনপুট হচ্ছে ডিরেক্টরিতে হচ্ছে যে আসকি নেম অফ ফাইলস অ্যান্ড আদার ডিরেক্টরিজ, সেইখান থেকে আমাদেরকে ডিস্ক ইনফরমেশনে যেতে হবে, ঠিক আছে, রাখতে হবে। সো প্রথম ইস্যুটা হচ্ছে যে এই অ্যাট্রিবিউট গুলো আসলে আমরা কোথায় স্টোর করব, ঠিক আছে। আগে তো আমরা সোফার আর কি দেখলাম যে ফাইলের জন্য কোন ব্লক ফ্রি আছে, কোন ব্লক ফ্রি নাই, সোফার হচ্ছে আমরা ইমপ্লিমেন্টিং ফাইলস এর মাঝে এটা দেখছি, ঠিক আছে। সো ডিরেক্টরি ইমপ্লিমেন্ট করছি তখন আমাদেরকে এক্সট্রা মানে অ্যাট্রিবিউট করে আলাদা করে আমরা চিন্তা ভাবতেছি আর কি। তো একটা ডিরেক্টরির মধ্যে অনেকগুলো ফাইল আছে, ঠিক আছে। সো এখানে দুই রকম অ্যাট্রিবিউট স্টোর করার ওয়ে দেখানো হয়েছে। প্রথম ওয়েটাতে হচ্ছে এরকম যে আমাদের সামনে চারটা ফাইল আছে একটা ডিরেক্টরির মাঝে, এগুলোর নাম হচ্ছে গেমস, মেইল, নিউজ, ওয়ার্ক এরকম। তো প্রত্যেকটা এন্ট্রির সাথেই আমরা অ্যাট্রিবিউট গুলো রেখে দিব, ঠিক আছে, প্রত্যেকটা এন্ট্রির সাথে আমরা অ্যাট্রিবিউট গুলো রেখে দিব। সো ওয়ান অফ অ্যাট্রিবিউটস হবে যে এই ফাইলটা কোন জায়গায় স্টার্ট হয়েছে আর কি, ঠিক আছে। তো মানে আমরা যখন ফাইল ইমপ্লিমেন্টেশন করছি তখন কিন্তু আমরা ফাইলের অ্যাট্রিবিউট গুলো চিন্তা করি নাই আর কি, ঠিক আছে। সো ফাইলের অ্যাট্রিবিউট গুলো কোথায় রাখা হবে সেটা হচ্ছে ডিরেক্টরি যখন আমরা ইমপ্লিমেন্ট করব ডিরেক্টরির ভেতরে ফাইলের অ্যাট্রিবিউট গুলো রাখা হবে আর কি, ঠিক আছে। সো এরকম আর কি যে আমরা একটা ডিরেক্টরি ইমপ্লিমেন্ট করতেছি, এই ডিরেক্টরির ভেতরে এই চারটা ফাইল আছে, গেমস, মেইল, নিউজ, ওয়ার্ক। সো এই গেমস এর অ্যাট্রিবিউট গুলো গেম এর সাথে রেখে দিছি, মেইল এর অ্যাট্রিবিউট গুলো মেইল এর সাথে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। সো প্রথম যে ওয়েটা সেটা হচ্ছে যে খুব সিম্পল, চারটা ফোর এলিমেন্টের একটা অ্যারে আছে। সো অ্যারের প্রত্যেক এন্ট্রিতে কি থাকবে, ফাইলের নাম থাকবে, তার সাথে ফাইলের অ্যাট্রিবিউট গুলো জাস্ট থাকবে আর কি, ঠিক আছে। সো সেকেন্ড যে ওয়ে সেটা হচ্ছে যে আমরা একটু আগেই দেখলাম যে আইনোড নামের একটা ডেটা স্ট্রাকচার, সেটা ফাইলের সাথে অ্যাসোসিয়েটেড, প্রত্যেকটা ফাইলের সাথে একটা আইনোড থাকে এরকম হয়, ঠিক আছে। এবং আইনোড গুলো ইউনিফর্ম স্ট্রাকচারের হচ্ছে আর কি, এমন ভাব বুদ্ধি করে করা হয়েছে যে আইনোড গুলো সব ফাইলের জন্য দেখতে একই রকম হচ্ছে। তো তাইলে যেটা করা যায় সেটা হচ্ছে আইনোড এর ভেতরেই ফাইলের অ্যাট্রিবিউট গুলো রেখে দেওয়া যায়। এবং ইনফ্যাক্ট আমরা আইনোড এর যেই এক্সাম্পলটা দেখছিলাম সেইখানে কিন্তু একটা অ্যাট্রিবিউট ফিল্ড আসলে ছিল আইনোড এর ভেতরে ফাইলের অ্যাট্রিবিউটস, এটা কিন্তু ছিল, ঠিক আছে। সো এনিওয়ে তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের বুদ্ধি ওয়ান ওয়ে, প্রথম যে বুদ্ধিটা, প্রথম যে ওয়েটা, সেখানে আমরা প্রত্যেকটা ফাইলের নামের সাথে অ্যাট্রিবিউট গুলো রাখতেছিলাম সিম্পলি জাস্ট একটা অ্যারেতে, অ্যাট্রিবিউট গুলোকে ফাইলের সাথে সাথে রাখতেছি। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা আইনোডের
অ্যাড্রেস গুলা এখানে জাস্ট রেখে দিলেই হয়, ঠিক আছে? সো গেমস, মেল, নিউজ, ওয়ার্ক, তার সাথে জাস্ট একটা পয়েন্টার আছে। পয়েন্টার গুলা কোথায় পয়েন্ট করে? পয়েন্টার গুলা এমন ডেটা স্ট্রাকচারে পয়েন্ট করে যেখানে এই অ্যাট্রিবিউট গুলা লেখা আছে। তো এই ডেটা স্ট্রাকচারটা হচ্ছে ইউজুয়ালি আই নোড হয় আর কি, ঠিক আছে? সো যে সমস্ত সিস্টেমে আই নোড সাপোর্ট করে তাদের জন্য হচ্ছে ডান দিকের যেই ওয়েটা আছে সেই ওয়েটা করা হবে, আর যারা আই নোড সাপোর্ট করেন না তাদের জন্য বাম দিকেরটা আসলে করা হবে আর কি, ঠিক আছে? সাপোর্ট করব ফাইলের নেম যদি অনেক বড় বড় হয়। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, আমাকে দেখাচ্ছিল যে আমার কানেকশন একটু আনস্টেবল, এই জন্য আমি একটু পজ দিছি আর কি। আমি আরেকবার বলতেছি যে এই এই ইস্যুটা মাত্র আমরা যেটা ডিসকাস করলাম সেটা হচ্ছে ফাইলের অ্যাট্রিবিউট গুলা কোথায় স্টোর করা হবে আর কি, ঠিক আছে? একটা ডিরেক্টরির মধ্যে অনেকগুলা ফাইল আছে, সেই ফাইলের নামের সাথে সাথে লিখে দেওয়া যায়, অথবা অ্যাট্রিবিউট না রেখে অ্যাট্রিবিউটটা যেই ডেটা স্ট্রাকচারে আছে সেই ডেটা স্ট্রাকচারের অবজেক্টের একটা পয়েন্টার রাখা যায়, ঠিক আছে? এই দুইটা ওয়ে। সেকেন্ড যে ইস্যুটা সেটা হচ্ছে যে ফাইলের নেম যখন লম্বা হবে তখন আসলে কি করা যায়, ঠিক আছে? তো মানে খুব সিম্পল ওয়ে অ্যারাউন্ড হচ্ছে যে সব ফাইলের নাম, সব ফাইলের জন্য আমরা অনেক বড় একটা স্পেস আর কি, ঠিক আছে? সো ফাইলের নাম যাই হোক না কেন, তুমি ধরো 256টা ক্যারেক্টার স্টোর করে রাখবা, ঠিক আছে? এত হইতে পারে, এরকম হয়তো তুমি করতে পারো আর কি, বাট এটা ইনএফিসিয়েন্ট। সো এটার জন্য দুই রকম বুদ্ধি আমরা দেখতেছি। একটা হচ্ছে ডিরেক্টরির জন্য তুমি একটা এন্ট্রি রাখলা, মানে আগে আগে একটু আগে এখানে আমরা দুইটা ওয়ে দেখছি, তাই না? সো এখানে গেমস, মেইল, নিউজ, ওয়ার্ক এগুলো ছোট ছোট ছিল, এগুলি যদি বড় হয়, ঠিক আছে? সো এই চারটার মাঝে চারটাই বড় না, মনে করো ওয়ার্ক যেটা আছে এই ওয়ার্কটা হচ্ছে বিশাল বড়, এটা হচ্ছে 270 ক্যারেক্টার একটা নাম। সো এত লম্বা একটা ফাইলের নাম তোমার সামনে আছে, বাট তুমি যদি ওর জন্য সবাই জন্যই যে চারটা নাম আছে প্রত্যেকটাতে যদি 270টা ক্যারেক্টার অ্যালোকেট করো তাহলে তো আসলে তোমার অনেক বেশি মেমোরি লাগতেছে, তাই না? সো এই কারণে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এরকম করতে পারি, আমরা হচ্ছে যে এখানে যেটা দেখতে পাচ্ছি এই ধরনের একটা বুদ্ধি আমরা বের করতে পারি। আমরা ফাইলের যে নাম গুলো আছে ফাইলের নেম গুলা, ফাইলের নেম গুলা এরকম করে করতে পারি যে চারের মাল্টিপল আমরা ধরে নিলাম, ফাইলের নাম গুলো হচ্ছে চারের মাল্টিপল হবে। সো এখানে প্রথমে একটা ফাইল আছে যে ফাইলটার নেম হচ্ছে প্রজেক্ট বাজেট, ঠিক আছে? সো প্রজেক্ট বাজেট একটু লিখি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। প্রজেক্ট বাজেট, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে পার্সোনেল, আর লাস্ট আর একটা ফাইল আছে সেটা হচ্ছে ফু, এরকম আর কি, ঠিক আছে? সো বুদ্ধিটা কি, বুদ্ধিটা হচ্ছে যে আমরা প্রথম ফার্স্ট একটা ওয়ে তো আমরা বললাম, ফার্স্ট একটা ওয়ে হচ্ছে যে আমরা ধরে নিলাম সবগুলো ফাইলই হচ্ছে 270 লেন্থের হবে, বাট সেটা আসলে ইনএফিসিয়েন্ট, ঠিক আছে? সো এই কারণে আমরা এখন এক এক ফাইলের নাম এক এক রকম হবে এই কনসেপ্টের মাঝে আসি আর কি, ঠিক আছে? সো তাইলে আমরা ধরে নিলাম যে ফাইলের নামগুলো চারের মাল্টিপল, ঠিক আছে? সো প্রজেক্ট বাজেট এটাকে আমরা কি করব, PROJ এটা চারের মাল্টিপলে লিখলাম, এরপরে পরের চারটা ক্যারেক্টার লিখলাম, দেখলাম যে আরো লাগতেছে, এরপরের চারটা ক্যারেক্টার লিখলাম BUDJ, এরপরে আরো লাগতেছে, এরপরে ET লিখলাম, নাল ক্যারেক্টার দিলাম, ঠিক আছে? সো এখানে যে ক্রসটা আছে এই ক্রসটা হচ্ছে নাল ক্যারেক্টার, ঠিক আছে? নাল জিরো। তো এরপরে আরো একটা স্পেস কিন্তু রয়ে গেছে, ঠিক আছে? এই যে এই যে জায়গাটা আছে এই জায়গাটাতে কিন্তু ছোট একটা স্পেস রয়ে গেছে, ঠিক আছে? সো প্রজেক্ট বাজেটের মাঝে আসলে 12টা ক্যারেক্টার আছে, আর আমাদের নাল ক্যারেক্টারের জন্য হচ্ছে 13টা ক্যারেক্টার, 13টা ক্যারেক্টারের পরে হচ্ছে ফাইলের নাম শেষ, এরপরে হচ্ছে আরো একটা ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারটা হচ্ছে আমরা কিছুই লিখবো না আর কি, ঠিক আছে? এটা ফাঁকা থাকবে, এটা এটা ব্ল্যাঙ্ক,
এম্পটি থাকবে আর কি, ঠিক আছে? তো তাহলে একটা ডিরেক্টরির মধ্যে কি কি থাকবে? একটা ডিরেক্টরির মধ্যে ফাইল ওয়ানের জন্য এই এন্ট্রিটা থাকবে, এরপর ফাইল টু এর এন্ট্রি থাকবে, এরপরে ফাইল থ্রি এর এন্ট্রি থাকবে, এরকম। তো ফাইল ওয়ানের এন্ট্রিতে কি কি আছে? ফাইল ওয়ানের অ্যাট্রিবিউট, এরপরে ফাইল ওয়ানের নাম। ফাইল টু এর এন্ট্রিতে কি কি আছে? ফাইল টু এর অ্যাট্রিবিউট, এরপরে ফাইল টু এর নাম, ইত্যাদি ইত্যাদি। এখন ফাইল ওয়ানের যেই অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউট গুলার সাইজ আর ফাইল টু এর অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউট গুলার সাইজ, এই দুইটা ধরা যাক এক্সাক্টলি সেম হওয়া সম্ভব, তাই না? অ্যাট্রিবিউট তো দুইটা ফাইলের একই হবে, স্বাভাবিক। এই দুইটা অ্যাট্রিবিউট আসলে সেম হবে, বাট নেমটা তো ডিফারেন্ট, ঠিক আছে? তো এই কারণে এন্ট্রির প্রথমেই একটা ইন্টিজার থাকবে, যেটা আমাদেরকে বলে দিবে যে টোটাল কয়টা ক্যারেক্টার বা কয়টা ওয়ার্ড আসলে আমরা ইউজ করছি, ঠিক আছে? তো ফাইল ওয়ানের এন্ট্রিটার সাইজ কত, এটা প্রথমেই থাকবে। এখানে ধরো বললো যে এখানে আছে হচ্ছে যে তোমার 14, তো আমরা জানি যে অ্যাট্রিবিউটের জন্য 10 সাইজের লাগে আর কি, 10টা ওয়ার্ড লাগে। এখানে 4টা ক্যারেক্টার মিলে একটা ওয়ার্ড, ঠিক আছে? সো মানে একটা টিপিক্যাল এক্সাম্পল এরকম হতে পারে, একটা ইনস্ট্যান্স যে ধরা যাক যে এখানে যে এন্ট্রিটা আছে সেই এন্ট্রিতে লেখা আছে হচ্ছে 10, সরি 10 না, ধরা যাক লেখা আছে হচ্ছে 14, ঠিক আছে? সো আমাদের, আমরা জানি যে আমাদের সিস্টেমের ফাইল সিস্টেমের যত ফাইল আছে তাদের অ্যাট্রিবিউট গুলো 10 ওয়ার্ড লাগে, ফাইল টুতে হচ্ছে 10 ওয়ার্ড লাগে, ঠিক আছে? ফাইল থ্রি এর অ্যাট্রিবিউটে হচ্ছে 10 ওয়ার্ড লাগে, ঠিক আছে? সো তুমি যখন 10 ওয়ার্ড লাগে এটা জানো, 14 থেকে ইজিলি জানা যাবে যে এখানে আসলে 4টা ওয়ার্ড তোমাকে পড়তে হবে, ঠিক আছে? সো এখানে পড়তে হবে হচ্ছে 4, ঠিক আছে? 4টা ওয়ার্ড পড়ার পরে এরপরে তুমি যে ফাইল টু এর এন্ট্রিতে আসবা এটা তুমি মানে ইজিলি জানো আর কি, ঠিক আছে? সো এই ফাইল টু এর এন্ট্রিতে কত লেখা থাকবে বলো দেখি? তেরো লেখা থাকবে, ঠিক আছে? ফাইল টু এর এন্ট্রিতে লেখা থাকবে 13 এরকম আর কি, ঠিক আছে? ফাইল থ্রি এর এন্ট্রিতে লেখা থাকবে 11 এরকম এরকম আর কি, ঠিক আছে? সো এটা আর কি একটা কনসেপ্ট হতে পারে আর কি, যে ফাইলের নেম যদি আমরা সবগুলা নেম যদি ইউনিফর্ম না হয় তাহলে এই ফাইল সিস্টেমের ইমপ্লিমেন্টেশনটা এরকম হওয়া সম্ভব, ঠিক আছে? ওকে, তো এইটার একটা প্রবলেম আছে। এখানে আমরা যে সিস্টেমটা এইমাত্র আমরা ব্যাখ্যা করলাম, ইন্ট্রোডিউস করলাম, এই সিস্টেমের একটা বেশ বড় ড্রব্যাক আছে। ড্রব্যাকটা হচ্ছে ইয়ের মতো, আমরা যে ইয়ে পড়ছিলাম, কন্টিগুয়াস ফাইল অ্যালোকেশন পড়ছিলাম, তাই না? কন্টিগুয়াস ফাইল অ্যালোকেশনের মতো এখানে একটা প্রবলেম আছে। কন্টিগুয়াস ফাইল অ্যালোকেশনের প্রবলেমটা কি ছিল, যে মনে করো একটা ফাইলের সাইজ 1, সেটা তো জায়গা নিছে, ও যখন ডিলিট হয়ে যাবে ওই স্পেসটা আর ইউজ করা যাবে না, ঠিক আছে? এখানেও একই রকম, মনে করো ফাইল ওয়ান তুমি মুছে দিছো, তাহলে ফাইল ওয়ানের যে এন্ট্রিটা আছে এটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? এন্ট্রি ফর ফাইল ওয়ান এটা এখন আর নাই তোমার সামনে, এটা গন। তাহলে একটু আগে যে আমরা 14টা ওয়ার্ড লিখছিলাম, 14 ওয়ার্ডের একটা স্পেস তোমার সামনে আছে, ঠিক আছে? সো 14 ওয়ার্ডের স্পেস তোমার সামনে আছে মানে এমন একটা ফাইল তুমি এখন লিখতে পারবা যে ফাইলের নাম সর্বোচ্চ 13 ক্যারেক্টারের হতে পারবে। যদি তোমাকে এখন নতুন একটা ফাইল ক্রিয়েট করা লাগে যে ফাইলের নেম 13 ক্যারেক্টারের থেকে বেশি, ঠিক আছে, এরকম যদি হয় তখন কিন্তু ইউ আর ইন ট্রাবল, তখন তুমি এই স্পেসটার ইউজ করতে পারবে না, ঠিক আছে? আমি আরেকবার বলতেছি পুরো ব্যাপারটা, আমরা ধরে নিলাম যে ফাইল ওয়ান নাই, ফাইল ওয়ানটা নাই, ঠিক আছে? সো ফাইল ওয়ানের এই অ্যাট্রিবিউট গুলো লিখতে আমাদের 10টা ওয়ার্ড লাগে ধরা যাক, আর এইখানে লাগে হচ্ছে 4 ওয়ার্ড। টোটাল ফাইল ওয়ানের জন্য লাগে হচ্ছে আমাদের এই ফাইল ওয়ানের যে এন্ট্রি লেন্থ এখানে লেখা আছে হচ্ছে 14, এটার ভেতরে লেখা আছে হচ্ছে 14, ঠিক আছে? সো তাহলে ফাইল ওয়ানের যে এন্ট্রি, এই পুরো এন্ট্রিটা লিখতে এখানে যে এন্ট্রিটা আছে, এই পুরো এন্ট্রি যেটা আছে সেই এন্ট্রিটা লিখতে আমাদের যে পরিমাণ স্পেস লাগে সেই স্পেস হচ্ছে আসলে 15, ঠিক আছে? এন্ট্রি যে লেন্থটা আছে সেটা লিখতে আরেকটা ওয়ার্ড লাগবে, ঠিক আছে? সো এইখানে হচ্ছে একটা ওয়ার্ড, এখানে 10টা ওয়ার্ড, এখানে হচ্ছে 4টা ওয়ার্ড, টোটাল 14টা ওয়ার্ড। তাহলে ফাইল ওয়ানের এন্ট্রি হচ্ছে 15 ওয়ার্ড। তো পয়েন্টটা হচ্ছে যে যদি এই ফাইলটা ডিলিট করি তাহলে আমার তো একটা স্পেস তৈরি হয়েছে 15 ওয়ার্ডের। এখন যদি নতুন একটা ফাইল ক্রিয়েট করি যেটাতে 15-র থেকে বেশি জায়গা লাগবে, যেটার এন্ট্রি বানাইতে 16 ওয়ার্ড লাগবে বা 17 ওয়ার্ড লাগবে,
তো সেটা কখন লাগবে? যখন তার নামটা লম্বা হবে আর কি, তাই না? এই নেমটা যখন বড় হবে তখন লাগবে। তো ওরকম যদি হয় তখন কিন্তু তুমি এইখানে আর এই জিনিসটা ইউজ করতে পারবা না, তাই না? এটা আর ইউজ করতে পারবা না। যদি এরকম হয় যে জায়গাটা অনেক অল্প লাগবে, ঠিক আছে, তো জায়গা যদি খুব ছোট লাগে তাহলেও কিন্তু আসলে সমস্যা। সমস্যা কি, যে মনে করো একটা ফাইল, এখন নতুন তুমি ফাইল ক্রিয়েট করবা, নিউ ফাইল নিডস 12 words, তখন কিন্তু তুমি এই স্পেসের মাঝে এটাকে ঢুকাইতে পারবা, তাই না, যদি মাত্র 12 ওয়ার্ড লাগে। বাট প্রবলেম হলো এই যে 3 ওয়ার্ড, এই 3 ওয়ার্ড কিন্তু একটা হোল হয়ে গেল। 3 ওয়ার্ডের মাঝে কিন্তু আর নতুন ফাইল আসলে আর ক্রিয়েট করা সম্ভব না, তাই না? সো মানে সব মিলায় আসলে আমরা একটু ঝামেলার মধ্যে পড়ে গেলাম আর কি, ঠিক আছে। তো এই কারণে আমরা এখন যে সিস্টেমটা দেখতে পাচ্ছি এক্সাক্টলি এটা ইউজ করা হয় না, এটার একটা অল্টারনেট ব্যাপার ইউজ করা হয়, সেটা হচ্ছে এইরকম দেখতে। এটা কি, এটা হচ্ছে যে জাস্ট আগের মতোই আমরা এখন আর রাখতেছি না, মানে ফাইলের যে নেমটা আছে সেই নেমটা সরাসরি না রেখে নেমের একটা পয়েন্টার রাখতেছি আর কি, ঠিক আছে। সো ফাইল ওয়ানের যে নেম সেই নেমের পয়েন্টার রাখলাম, সেই পয়েন্টারটা এখানে পয়েন্ট করবে। তো এখানে লিখা আছে প্রজেক্ট বাজেট, তারপরে এখানে নাল ক্যারেক্টারে চলে আসছি আমরা, তখন দেখলাম যে ফাইল ওয়ানের নেম শেষ, ঠিক আছে। এরপরে ফাইল ওয়ানের অ্যাট্রিবিউট গুলো আছে, এরপরে পয়েন্টার টু ফাইল টু ইজ নেম। সো ফাইল টু এর নেম গুলোতে আমরা আসলাম, এরপরে হচ্ছে ফাইল টু এর নেম এই পয়েন্টারে, এই এখানে যে অ্যাড্রেসটা আছে এখানে সে পয়েন্ট করে, এখান থেকে আমরা পার্সোনাল দেখলাম, এরপরে নাল ক্যারেক্টার, তাইলে আমরা পেয়ে গেলাম সেকেন্ড ফাইলটার নাম, ঠিক আছে। এই সো এখন ইস্যুটা খেয়াল করো, এখন এই ইমপ্লিমেন্টেশনের মাঝে দুইটা সুবিধা আছে। একটা সুবিধা হচ্ছে যে আমাদের একটু আগে কি হইতেছিল যে একটা এন্ট্রি এর সাইজ কিন্তু সবসময় ফিক্সড হবে এরকম কোনো গ্যারান্টি ছিল না, তাই না? একটা ফাইলের নাম বড় হইলে তার এন্ট্রিটা বড় হবে, একটা ফাইল যদি ছোট হয় তাহলে তার এন্ট্রিটা ছোট হবে। এই কারণে এন্ট্রিটার সাইজ কত সেটাও আমাদেরকে স্টোর করতে হয়েছে। বাট এখন খেয়াল করো, এখন কি, এখন হচ্ছে একটা পয়েন্টার আর কিছু অ্যাট্রিবিউট, পয়েন্টার আর কিছু অ্যাট্রিবিউট, ঠিক আছে। সো পয়েন্টারের সাইজ তো সেম হবেই, তাই না? প্রজেক্ট বাজেট এটা একটা বড় স্ট্রিং, ফু এটা একটা ছোট স্ট্রিং, কিন্তু পি এর অ্যাড্রেস যেই যেখানে তুমি রাখবা আর এফ এর অ্যাড্রেস যেখানে রাখবা, এই দুইটা পয়েন্টারের সাইজ তো আসলে সেম হবে, তাই না? সো পয়েন্টার টু ফাইল ওয়ানস নেম, পয়েন্টার টু ফাইল টুজ নেম আর পয়েন্টার টু ফাইল থ্রিজ নেম, তিনটা পয়েন্টারের সাইজ কিন্তু সেম, ঠিক আছে। সো পয়েন্টার গুলোর সাইজ সেম, অ্যাট্রিবিউট গুলোও সেম। কাজেই এখন তো আমরা আগের থেকেই জানি যে একটা ফাইলের জন্য আসলে আমাদের কত এন্ট্রিটা আসলে কত বড় হবে। সো এই কারণে এন্ট্রিটা ইটসেলফ কত বড় সেইটা আমাদের আলাদা করে স্টোর করার দরকার নাই, ঠিক আছে। এইখানে এটা হচ্ছে একটা সুবিধা, ঠিক আছে। সেকেন্ড যে সুবিধা সেটা হচ্ছে যে প্রত্যেকটা ফাইলের নামের পরে দেখো এখানে কিন্তু একটু গ্যাপ রয়ে গেছিল, তাই না? পসিবল একটা গ্যাপ রয়ে গেছে, এখানে পসিবল একটা গ্যাপ রয়ে গেছে, ওরকম কোনো কিছু আর এখানে রাখার দরকার নাই, এখানে আর কোনো গ্যাপ থাকার আসলে দরকার নাই, ঠিক আছে। আমরা প্রত্যেকটা জিনিস ইউজ করতে পারবো, এবং একটা ফাইল যদি ডিলিট হয়ে যায় তখন আসলে আমরা এখন ইউজ করতে পারবো আর কি সেটা। সো এই যে মেমোরিটা আছে, এই মেমোরিটা হচ্ছে এই ডিরেক্টরির জন্য একটা হিপ মেমোরি। সো হিপ মেমোরিতে আমরা মানে আগে পিছায় নিতে পারবো, যে কোনো জায়গায় রাখতে পারবো, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। সো আগে যেরকম ফাইল ক্রিয়েশন ডিলিশনের মতন একটা ইস্যু তৈরি হয়েছিল, সেরকম আসলে এখানে হবে না, ঠিক আছে। সো হিপ হচ্ছে যে মানে মানে মেমোরিটা গ্রো করতে পারে এরকম আর কি, ঠিক আছে। সো ফাইলের মাঝে যেরকম এই ফাইলটা পুরোটা রাখতে হবে এরকম একটা ইস্যু ছিল, ওরকম না। এই সো এই হচ্ছে তাহলে গেল যে দুইটা ইস্যু, একটা হচ্ছে ফাইলের অ্যাট্রিবিউট আমরা কোথায় রাখবো। সো ফাইলের ও একটা ব্যাপার বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমরা দুইটা বইয়ে দেখলাম, তাই না? একটা হচ্ছে এই যেখানে ফাইলের নাম হচ্ছে ইন লাইন, ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে ইন লাইন, অ্যাট্রিবিউটের সাথে ইন লাইন রাখা হয়েছে, আর এটা হচ্ছে যে পয়েন্টার করে রাখা হয়েছে আর কি, ঠিক আছে। সো দুই জায়গাতেই কিন্তু আমরা ভাবতেছি যে ফাইলের অ্যাট্রিবিউট গুলা এই ডিরেক্টরির ভেতরেই আছে, ঠিক আছে। ডিরেক্টরির মধ্যে একটা ফাইলের জন্য যে এন্ট্রি, এখানে ফাইলের অ্যাট্রিবিউট গুলা লিখ,
তো দুইটা ইমপ্লিমেন্টেশনই সম্ভব, যেখানে ফাইল ওয়ানের অ্যাট্রিবিউট গুলো আসলে এখানে নাই, ফাইল ওয়ানের অ্যাট্রিবিউটের জায়গায় ফাইল ওয়ানের অ্যাট্রিবিউটের পয়েন্টারটা আছে আর কি। ঠিক আছে, সো দুইটাই কিন্তু আসলে এখানে সম্ভব। সো এনিওয়ে, তাইলে আমরা দুইটা ইস্যু দেখলাম, একটা হচ্ছে যে কোথায় অ্যাট্রিবিউট রাখবো, আর একটা হচ্ছে ফাইলের নেমিংটা কিভাবে আমরা রিজলভ করব। সো তাইলে ডাউন দ্য লাইন আমি আরেকবার বলি, তোমাকে যদি আমি বলি যে তোমার একটা ডিরেক্টরি আছে যেখানে 4-5টা ফাইল আছে, তো তুমি যদি ডিরেক্টরিটা ইমপ্লিমেন্ট করো তাহলে তুমি কি করবা, একটা অ্যারের বা কিছু একটা থাকবে তোমার সামনে, সেই অ্যারের মাঝে তুমি কিছু এন্ট্রিতে তার অ্যাট্রিবিউট গুলো রাখবা, কিছু একটা জায়গায় তার ফাইলের নেমটা থাকবে। ঠিক আছে, সো এখানেও এক্স্যাক্টলি একই রকম, জাস্ট ওই অ্যাট্রিবিউট গুলা আর ফাইলের নেমটা কোন জায়গায় থাকলে ব্যাপারটা সুবিধাজনক হয় সেইটা হচ্ছে ডিসকাস করা হয়েছে আর কি, থিওরিটিক্যালি। ঠিক আছে, এই তো এর পরের ইস্যুটা হচ্ছে যে অপারেটিং সিস্টেমের পয়েন্ট অফ ভিউ থেকে যে একটা ডিরেক্টরির ভেতরে একটা ফাইল আছে কিনা এটা লুক আপ করা। ঠিক আছে, একটা ডিরেক্টরির মধ্যে একটা সার্টেন ফাইল আছে কিনা সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, সো ফাইলের নাম দিলে তখন তুমি হচ্ছে এই যে ফাইলের এন্ট্রি গুলো আছে, ফাইল ওয়ান এর জন্য একটা এন্ট্রি, ফাইল টু এর জন্য একটা এন্ট্রি, ফাইল থ্রি এর জন্য আরেকটা এন্ট্রি, এই এন্ট্রি গুলোতে গিয়ে গিয়ে দেখবা যে ফাইলের নামের সাথে মিলে কিনা। ঠিক আছে, সো ফাইল ওয়ানের নামের সাথে যদি মিলে তাহলে তো ফাইন, আমরা যে ফাইল খুঁজতেছি সেটা পেয়ে গেলাম। এরপর দেখবো ফাইল টু, ফাইল টু এর নামের সাথে যদি মিলে তাহলে বুঝে গেলাম ফাইল টু এর সাথে মিলে। এরকম করে যে কয়টা ফাইল আছে প্রত্যেকটা ফাইলের নামের সাথে আমরা মিলাবো। ঠিক আছে, সো খুব ন্যাচারাল, কি ন্যাচারাল হচ্ছে যে লিনিয়ারলি তুমি মিলাবা। সো লিনিয়ারলি যদি ম্যাচ করি আমরা তাহলে আসলে অনেক বেশি সময় লেগে যেতে পারে আর কি। ঠিক আছে, সো তাহলে ফাইল, এই ফাইলের যে নেম লুকআপ, এই লুকআপের ওয়ে গুলো আমি লিখতেছি এখন। একটা ওয়ে হচ্ছে যে লিনিয়ার সার্চ, সো লিনিয়ার সার্চ যদি করি তাহলে ব্যাপারটা আসলে স্লো হইতে পারে, তাই না? আমরা আমাদেরকে তো লিনিয়ারলি সবগুলোতে খুঁজতে হবে, কিন্তু প্রত্যেকটা সার্চের ভিতরে আবার স্ট্রিং ম্যাচিং আছে, তাই না? সো একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং যখন ম্যাচ করি আমরা, ওইখানে আবার স্ট্রিং এর নাম যদি অনেক লম্বা হয় তাহলে ওভারঅল পুরো ব্যাপারটা স্লো হয়ে যাবে আর কি। ঠিক আছে, সো সেকেন্ড যে ওয়ে সেটা হচ্ছে একটা হ্যাশ টেবিল ইউজ করা। ঠিক আছে, একটা হ্যাশ টেবিল যদি আমরা ইউজ করি ফাইলের নেম গুলা দিয়ে, একটা ডিরেক্টরির মধ্যে হচ্ছে একটা হ্যাশ টেবিল রেখে দিলাম আমরা, সো ওই হ্যাশ টেবিলটা কি করবে যে একটা ফাইলের নেম দিলে তখন সে লুক আপ করবে আর কি হ্যাশ টেবিলের মাঝে, এটার কোন নাম্বার এন্ট্রিতে থাকতে পারে, কত নাম্বার এন্ট্রিতে আমার কোনো ফাইল আছে কিনা। ঠিক আছে, সো হ্যাশ টেবিল আসলে নতুন কোনো কিছু না, এই কারণে এটা ইলাবোরেট করছি না। থার্ড আর একটা হচ্ছে খুব ফাস্ট করার জন্য মাঝে মাঝে ক্যাশ থাকতে পারে আর কি। ঠিক আছে, আমরা যেই যেই ইয়েগুলা ফাইলগুলা এই ডিরেক্টরির ভেতরে যে ফাইলগুলো খুব বেশি বেশি অ্যাক্সেস হচ্ছে সেই নামগুলোকে একটা ক্যাশের মাঝে রেখে দিতে পারি। ক্যাশ মানে কিন্তু মেইন মেমোরির উপরে যে ক্যাশ সেটা না। ঠিক আছে, একটা ছোট মেমোরি ক্যাশ হিসেবে আমরা রাখলাম, ওইখানে যদি পাওয়া যায় তাহলে অবশ্যই এটা অবশ্যই এখানে আছে, সেখানে যদি না পাওয়া যায় তাহলে হচ্ছে আমরা লিনিয়ার সার্চ অথবা হ্যাশ টেবিল দিয়ে বের করব যে এটা আসলে এই ডিরেক্টরির ভেতরে আছে কিনা। ঠিক আছে, সো এই হচ্ছে ফাইল নেম আমরা কিভাবে লুকআপ করতে পারি। ঠিক আছে, সো নেক্সট ইস্যুটা হচ্ছে যে যদি একাধিক ইউজার ফাইল শেয়ার করে তখন আসলে এটা আমরা কি রকম করে ইমপ্লিমেন্ট করি আর কি। ঠিক আছে, সো এটা আর কি নতুন টাইপের আরেকটা কনসেপ্ট, সো এটা আর কি নেক্সট ক্লাসে আবার আমরা স্টার্ট করব। তো আজকে এ পর্যন্ত রেখে দিলাম, এটা যদি পড়াতে চাইছিলাম বাট সময় লেগে গেছে আর কি। সো তাইলে আজকের ক্লাসটা এখানেই রাখছি, যদি কারো প্রশ্ন থাকে সেই কোশ্চেন গুলো হচ্ছে এখন নিব। তার আগে লাস্ট ক্লাসের একটা কোশ্চেনের অ্যান্সার দিতে চাই। লাস্ট ক্লাসে একজন প্রশ্ন করছিল যে যদি কোনো একটা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ থাকে এগুলাতে কি মাস্টার বুটলোড থাকা জরুরি কিনা। তো মাস্টার বুট রেকর্ড আসলে সেগুলিতেও থাকে, ফাইল সিস্টেমটা কি ধরনের ফাইল সিস্টেম, এই তারপরে পার্টিশন পার্টিশন টেবিলের মাঝে বলা থাকে অ্যাক্টিভ পার্টিশন কিনা, এগুলি আসলে ফ্ল্যাশ ড্রাইভের মধ্যেও থাকে। ঠিক আছে, একটা ফ্ল্যাশ ড্রাইভের মধ্যে যে ফাইল সিস্টেমটা কি ধরনের ফাইল সিস্টেম এটাকে বলতে হবে। ঠিক আছে, তারপরে এখানে কি ওএস আছে নাকি নাই, দ্যাট ইজ পার্টিশনটাকে অ্যাক্টিভ নাই না, সেই ইনফরমেশনটা তো কোথাও থাকতে হবে। ঠিক আছে, সো যখন আর কি একটা ফ্ল্যাশ ড্রাইভ তুমি নাও ইভেন ড্রাইভের মতন, সেখানে আসলে মাস্টার বুট রেকর্ড বা এমবিআর টা থাকে,
ঠিক আছে, টার্মিনোলজি হয়তো ডিফারেন্ট হয় বাট কনসেপ্ট আসলে সেম। ওটারও প্রথমে একটা সেক্টর থাকে, ওই সেক্টরের মাঝে কিছু কিছু জায়গা তো আসলে খুবই ন্যাচারাল আর কি। সেটা হচ্ছে যে কিছু কিছু অপারেটিং সিস্টেম কিন্তু একটা ফ্ল্যাশ ড্রাইভের ভিতরে থাকে, ওখান থেকে বুট করা যায়, বুঝতে পারছো? মানে তোমার একটা যে পেন ড্রাইভ আছে, সেই পেন ড্রাইভের ভিতরে একটা ওএস আছে, সেই ওএস ডিরেক্ট কিন্তু লোড করা যায়। সো ওইটা যদি চিন্তা করো তাহলে তো আসলে এই জিনিসপত্র গুলো সবই ওখানে থাকতেই হবে, যদি না থাকে তাহলে তো আসলে লোড করতে পারবো না, ঠিক আছে? তো সবকিছুই আসলে ওখানেও থাকে আর কি।